আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাইমাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম, যে সকালবেলা আমার বাচ্চারা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, তো আমার বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ তো ওরা একটু লেট করে উঠে ঘুম থেকে, তো এখন আমার বেডরুমে চলে এসেছি। এসে দেখি আদিয়ান ঘুম থেকে উঠে গিয়েছে। আর আদিয়ান হচ্ছে আমি যখনই উঠবো তার ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে সে উঠে যাবে, আমি ঘুম থেকে ওঠার পরপরই ও উঠে যায়। যেহেতু উঠে গিয়েছে ওকে আমি ফ্রেশ করে দিচ্ছি, রুমাল দিয়ে ওর চোখ মুখগুলো মুছে দিলাম, মুখটা মুছে দিয়ে তারপর আমি ওকে ক্রিম দিয়ে দিব। এখন সকালে আমি আগে ওকে উঠে মুখ ধুয়ে তারপর ক্রিম দিয়ে দিই। তো এখন ও 1-1.5 ঘন্টার মতো খেলাধুলা করবে, তো তারপর আবার দেখা যাবে যে 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর আবার ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাবে। তো আদিয়ানকে নানা ভাইয়ের কাছে রেখে আমি চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে আগে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, রাতে একবার পরিষ্কার করা হয়েছে, এখন সকালবেলা একটু পরিষ্কার করে তারপর রান্না বান্না শুরু করব। চুলাটা পরিষ্কার করে আমি চুলার চার সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, চারপাশে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক সময় খাবার টাবার পড়তে পারে। তো আজকে সকালে আমি খিচুড়ি রান্না করব, কোনো রুটি পরোটা কিছু বানাবো না। তো আমার কাছে ইজি যেটা লাগছে, মানে খিচুড়ি তো সব থেকে সহজ রান্না, তো আজকে সহজ রান্নাটাই করে নিচ্ছি। তো একবারে মেখে তারপর খিচুড়িটা বসিয়ে দিব। এর মধ্যে আমি রান্না বসাচ্ছি আর বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ওরাও ফ্রেশ হয়ে নিচ্ছে। বাচ্চারা আসলে খিচুড়িটা খেতে চায় না সকালবেলা, রুটি পরোটা, রুটিও খেতে চায় না, পরোটা হলে একটু বেশি পছন্দ করে বাচ্চারা, কিন্তু আজকে আমিও লেট করে উঠেছি তাই আজকে সহজ হইতে খিচুড়িটাই বসিয়ে দিচ্ছি রান্না। ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল, একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি মটরশুঁটি কিছু দিয়ে দিচ্ছি। রান্নার পাশাপাশি থালা বাসন যা জমেছে সব কিছু ওয়াশ করে নিচ্ছি। আর আমার আসলে থালা বাসনগুলো জমিয়ে রাখা একদমই পছন্দ না, আমি যখন যেটা হয় সেটা ওয়াশ করে ফেলি সাথে সাথে। এই জন্য আমি আমার যে খালা আছে সেও থালা বাসন আমি তার জন্য রাখি না। দেখা যায় খালার জন্য রাখতে গেলে মানে অনেক সময় অনেক হাঁড়ি পাতিল জমে যায়, কিন্তু আমার কাছে হাঁড়ি পাতিল জমানো একদমই পছন্দ না, আমি সবসময় হাঁড়ি পাতিল নিজে নিজে ওয়াশ করে ফেলি সাথে সাথে। আর এখন হচ্ছে আমি দুপুরের জন্য যা রান্না বান্না করবো তা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, আর খালা চলে আসবে তার জন্য আগে থেকে সবকিছু আর কি বের করে রেডি করে নিচ্ছি। তো খালা আসলে এগুলো আমাকে পরিষ্কার করে ধুয়ে দিবে যাতে আমার রান্না করতে আর কি সুবিধা হয়। চলে আসলাম আবার আমার মেয়ের বেডরুমে, এসে দেখি যে আমার মেয়েটা বেডটা গুছিয়ে নিয়েছে। তো মাশাল্লাহ নিজের বেড রুমটা নিজে গুছিয়ে রাখে, ও পারে, ও নিজের বেডরুমটা নিজে গুছিয়ে নিতে পারে। বেডরুম গুছিয়ে ও কিছু কাপড় ছিল রাতে আমি ভাঁজ করে রেখেছিলাম, এগুলো ড্রয়ারে রেখে দিবে। Thank you.
আর এদিক থেকে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি কিছু নেড়েচেড়ে একটু ঘি দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নিব। তো আজকে সকালে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা, এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো খিচুড়িটা খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে, তো সেই চিন্তা করে আজকে খিচুড়ি রান্না করলাম। তো আরেক সাইডে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমরা নাস্তা করে নিব। আর আজকে শুক্রবার, আমার বাচ্চাদের সকালে হুজুর আসে, তো আমি নাস্তা রেডি করতে করতে হুজুরও চলে এসেছে। তো আমার মেয়েটা বলছে যে মাম্মু তুমি খাইয়ে দাও, আমি একা একা খেতে পারবো না যেহেতু গরম, তো তার জন্য আমি একটু খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি, খেয়ে যেন হুজুরের কাছে পড়তে বসতে পারে। এখনো খেয়ে পড়তে বসে গিয়েছে হুজুরের কাছে। আমার মেয়ে মাশাল্লাহ এখন কোরআন শরীফ নিয়েছে, তো একা একাই এখন কোরআন শরীফ পড়তে পারে, আর ছেলেও যাবে, ও চলে যাবে পড়তে হুজুরের কাছে। তো এই তো এখানে দুই ভাই বোন মিলে হুজুরের কাছে পড়ছে। আর আলবিনা আমাকে বলছে যে মামা আমাকে ডিম ভেজে দাও, আমি খিচুড়ি খাবো ডিম ভাজা দিয়ে। তো ওকে একটা ডিম ভেজে দিলাম, তো এখন একা একা খেয়ে নিবে। আর আমাদেরও নাস্তা করা হয়ে গিয়েছে, এখন একটু কফি খেয়ে নিচ্ছি। তো সকালে নাস্তার পরে আসলে এক কাপ কফি না খেলে হয় না আমার, তো এখানে আমি আর আব্বু কফি খাবো, তার জন্যই আর কি বানিয়ে নিচ্ছি। কফি খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় বা আমার ভিডিওটি দেখে যদি মনে হয় যে একটা লাইক দেওয়ার মতো, তো একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। কফিটা খাওয়ার পরে আমি সকালে যে নাস্তার পরে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে ফেলেছি, আর এখন হচ্ছে বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে এসে ওগুলোকে আমি ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিব। আর এই তো এদিক থেকে ওর নানা ভাই আদিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো একটু সময় ঘুমাবে, বেশিক্ষণ ঘুমাবে না, আধা ঘন্টার মতো ঘুমাবে। তো ও ঘুমাক, আর এই ফাঁকে আমি দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করে নিচ্ছি। আর আমি এখন ভাতটা বসিয়ে দিব, আর খালা এখনো যেহেতু আসেনি, খালা আসলে সে আমাকে তরকারি কুটে দিবে, তারপর আমি আর কি দুপুরে রান্না বান্নাগুলো করব। তো এই তো ভাতটা বসিয়ে দিলাম, আর এর থেকে কিছু চাল, পোলাওর চাল আর কি, রাতে আমি ধুয়ে ওভেনে ওভেনটা প্রিহিট করে তার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গিয়েছে, এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব, গুঁড়ো করে নিব আর কি। এটা হচ্ছে আদিয়ানের জন্য সুজি রান্না করছি, সুজি বানাবো। তো আমি এভাবে চাল দিয়ে বাসায় সুজি বানিয়ে নিই, ওকে এখনো বাইরের সুজিটা দেই না, যেহেতু আদিনে 6 মাস শেষ, 7 মাস চলছে, তো একটু বাড়তি খাবার দিচ্ছি আর কি। আর এই থেকে খালাও চলে এসেছে, খালা আমাকে দুপুর রান্নার জন্য পেঁয়াজ সবজি এগুলো কেটে দিবে। আর আমি এদিক থেকে গুঁড়িটা, যেটা চালের গুঁড়ি করলাম, সেটা টেলে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পরে আদিয়ান ঘুম থেকে উঠে গিয়েছে, আধা ঘন্টা পর, তো ওকেও গোসল করে দিয়েছি। আর এই তো নখ হয়েছে অনেক বড় বড়, আর নখগুলোতে প্রচুর ধার, এই যে নিজের মাথা ছুলে ফেলেছে চুল, মানে নখ দিয়ে, নিজের নখ দিয়ে চোখের নিচে। তো নখগুলো আমি কাটতে পারি না, এত নড়াচড়া করে আমার ভয় লাগে নখ কাটতে। তো ওর বাবা এই কাজটা করে, এবার যখন আসবে তখন আর কি নখগুলো কেটে দিয়ে যাবে। আর এটা এখন হাসছে আমার সাথে খেলা করছে।
খালাই দিক থেকে সবকিছু ধুয়ে একবার পরিষ্কার করে দিয়েছে, মাছ সবজি যা রান্না করব সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখানে পাবদা মাছ রান্না করব, তার জন্য মাছটা আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এক চুলায় আমি টমেটো টক বসিয়ে দিয়েছি, টমেটো টক রান্না করব। আর খালাই দিক থেকে আমাকে কিছু রুটি বানিয়ে দিচ্ছে ফ্রোজেন করার জন্য, আমি কিছুদিনের জন্য রুটি আর কি ফ্রোজেন করে রাখবো, তার জন্য আর একটু বেশি করে রুটি বানিয়ে দিচ্ছে। আর আমি কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি সেইটাও আপনাদের সাথে শেয়ার করব, তো প্লিজ আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো দুপুরবেলা কিন্তু আসলে রান্না বান্না করতে করতে দেখা যায় যে অনেকটা টাইম লেগে যায়, তো একটু দুই চুলায় আর কি সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। এক চুলায় আমি টমেটো টকটা বাগার দিয়ে নিচ্ছি, আর আরেক পাশে আমি মাছটাও ভুনা করতে আর কি মাছটা ভুনা করে নিব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটু বসার কোনো সুযোগ পাইনি, ননস্টপ কিন্তু কাজের মধ্যেই আছি। তো আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তো আমি কি রান্না বান্না করছি কি খাচ্ছি সব কিছুই কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, তো তার জন্য আমি রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা লাগছে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো এদিক থেকে আমি টকটাও বাগার দিয়ে ফেললাম, আর মাছটাও আমি রান্না করে নিব। আর এই তো আলবিনা কি করছে, সব কিছু বের করে ক্রিম লোশন এগুলো সব নিচে ফেলে এগুলো দিয়ে খেলছে, মানে ওর খেলনা দিয়ে ও খেলবে না, কিন্তু এই সব জিনিসপত্র ক্রিম লোশন এগুলো দিয়ে ওর খুব খেলতে ইচ্ছে করে। তো এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, মাছ ভুনা হয়ে গিয়েছে আর এই যে টমেটো টকটাও রান্না হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি খালা যে সকালে রুটি বানিয়ে দিয়ে গিয়েছে সেগুলো আমি একটু সেকে তারপর ফ্রিজে রেখে দিব। এভাবে একটু হালকা সেকে রাখলে অনেকদিন ফ্রিজে রাখা যায় আর একটা সাথে আরেকটা লেগে যায় না, তো আমি এভাবেই রাখি যখন বেশি করে ফ্রোজেন করে রাখি। তো এই তো আমার সবগুলো রুটি ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই তো দেখি বোঝা যাচ্ছে যে কিভাবে ছেঁকে নিয়েছি, হালকা একটু ছেঁকা দিয়ে নিয়েছি যাতে একটার গায়ে একটা না লাগে আর কি। তো এভাবে এই যে একটা বক্সে নিচে একটা টিস্যু দিয়ে তারপর রুটিগুলো দিয়ে দিব। তো সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে, এখন উপরে একটা টিস্যু দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে আমার দুদিনের মতো যাবে, তো আমি দু তিন দিনের জন্যই বানাই, বেশি করে বানিয়ে রাখি না, তো হয়তো বা এক সপ্তাহের মতো রাখা যাবে এটা এভাবে। যাই হোক এখন হচ্ছে দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি বাচ্চাদেরকে ডাক দিয়েছি যে তোমরা খেতে আসো, তো দেখলাম যে আফসারা ওর রুমে বসে আছে আসছে না, তো আমি রুমে যেয়ে দেখি যে ও ওর কোচিং এর হোমওয়ার্ক কমপ্লিট হয়নি সেগুলো করছে, বললো যে আমি হোমওয়ার্কটা কমপ্লিট করে তারপর খেয়ে নিব। ঠিক আছে ওইখানে ওর হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিক। আর এই থেকে আয়মান আর আলবিনাকে আমি খাবার খেতে বসিয়ে দিয়েছি, ওরা খাবার খেয়ে নিবে, আর ওদের আজকে কোচিং আছে শুক্রবার, ওদের আর কি কোচিং থাকে মানে দুই ছেলের দুই বাচ্চার, তো ওরা খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে কোচিং এ চলে যাবে। তো এই তো এখন ওদের দুজনকে আমি খাবার খাইয়ে দেবো।
তো খাবার খাওয়ার পরে কিছুক্ষণ ওরা রেস্ট নিয়েছে, তারপর এখন ওরা কোচিং এ চলে যাচ্ছে। তো আব্বু ওদেরকে আর কি কোচিং এ দিয়ে আসছে। তো ওদের সাথে সাথে আমিও আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।